হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমাদের একটা বয়স থাকে যেটা পেরিয়ে আমরা যৌবনে পা রাখি, আর এই সময় আমাদের অনেক ইচ্ছে থাকে মুখে ঘন কালো চাপ দাড়ি রাখার, কারণ অনেকেই এটাকে ভাবে দাড়ি পুরুষের লক্ষণ। আর আজকাল তো অনেকেই দাড়ি রাখে কারণ এটাই তো হট ফ্যাশন। কিন্তু ভাই, ইচ্ছে থাকলে তো আর সব কিছু হয় না। এমন অনেক যুবক আছে যাদের দাড়ি কোঁপ তেমনভাবে গজায় না, ফলে ইচ্ছে থাকলেও অনেকে দাড়ি রাখার শখ পূরণ হয় না। অনেকের আবার একটু অন্যরকম, যেমন ধরুন বাবার, কাকার, ভাইয়ের সবার দাড়ি আছে কিন্তু আপনারই হচ্ছে না। ভাই, চাপ দাড়ি গজানোর ভিডিও আপনি ইউটিউবে অনেক পেয়ে যাবেন, কিন্তু আজকের এই ভিডিও না আগে কখনো এসেছে না আগেও আসবে, কেননা আজ আমি পুরনো আর ছেলেখেলা টাইপের ইনফরমেশনকে দূরে রেখে শুধুমাত্র টু দ্য পয়েন্ট ফ্যাক্টের উপরে কথা বলবো, আর যাতে আপনি দ্রুত রেজাল্ট পেতে পারেন। তবে চলুন শুরু করি ঘন চাপ দাড়ি গজানোর উপায়। আজকের এই ভিডিওটিকে চারটি পার্টে ভাগ করে দিই। সবার প্রথমে হলো এজ, মানে বয়স, কারণ অনেক বন্ধু আছে যাদের বয়স 12-13 বছর। আমাদের প্রশ্ন করে, ভাই আমি 13 বছর বয়সী হয়ে গিয়েছি কিন্তু আমার এখনও বিয়ার্ড আসা স্টার্ট হয়নি। সেখানে ওরা দাড়ি গজানোর জন্য যা করা সেটাই করে, ব্লেড চালায়, ঘন ঘন শেভ করে, রেজার ইউজ করে, কিন্তু কিছুতেই কিছুই রেজাল্ট পায় না। পাবেন না ভাই আপনি রেজাল্ট, কারণ আপনার এখন 13-14 বছর বয়স। এখন বলবেন আমার এক ফ্রেন্ড, তারও বয়স 14-15 বছর, আমারও সেম, ওর দাড়ি এসে গিয়েছে, আমার কেন আসেনি? তো এর একদম সোজা অ্যান্সার হলো জেনেটিক্স। ওর ভালো গ্রোথ কিন্তু আমার এতটা ভালো গ্রোথ হয় না। এবার একটা অ্যাভারেজ বয়স যদি আমি আপনাকে বলি, ওটি হলো 16-17 বছর বয়সের মাঝে। 16-17 বয়সে আপনার মুখে একটু একটু চুল আপনি দেখতে পেয়ে যাবেন। তার আগে দাঁড়ির আশা করা মানে এত কুইক আশা করো না, কারণ সম্ভব নয়, কারণ যে কোনো জিনিসে একটা সময় থাকে। দ্বিতীয় হলো দেখুন আপনার দাঁড়ি কোথায় আছে গালে, তো ওই জায়গাটিকে ম্যাসেজ করতে হবে রাউন্ডভাবে প্রতিদিন, যেটা থেকে আপনার দাঁড়ির গ্রোথ বেড়ে যাবে। বাড়বে কীভাবে? আপনার পোর্সগুলি খুলে যাবে, আপনার যে ফলিকেলস আছে যেটার ভেতর থেকে নতুন চুল বেরোয় ওটি চার্জ হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, আর আপনার মুখে প্রপারভাবে দাঁড়ি বেরিয়ে যাবে। শুনতে যতটা সহজ লাগছে অতটা সহজ নয়। আজ এমনি হাত বোলালাম আর দাঁড়ি এসে গেল, এমন আপনাকে 10 মিনিট নিয়মভাবে আপনাকে এমন টাইটভাবে ম্যাসেজ করতে হবে প্রতিদিন। একটি উপায় এটি হলো। এরই দ্বিতীয় উপায় হলো যে আপনি ক্যাস্টর ওয়েল, অর্গান ওয়েল না পেলে আপনি নারকেল তেল, এই দুটিকে ব্যবহার করুন। স্কিনে একটু মাত্রায় নিয়ে আঙুলের সাহায্যে গালে গোল গোলভাবে ম্যাসেজ করবেন, 10 মিনিট অবধি প্রতিদিন করবেন। পয়েন্ট নাম্বার 3-তে কথা বলি টেস্টোস্টেরন ব্যাপারে। এবার আমি জানি এই কথা শুনে আপনার মনে দুটি জিনিস আসছে, প্রথমটি হলো হস্তমৈথুন, দ্বিতীয়টি হলো বডি বানানো। কিন্তু এছাড়াও ভাই, পুরুষদের পুরুষত্বের মধ্যে যে জিনিসগুলি আসে, মানে যে জিনিসগুলি কভার হয়, ওই সবগুলিতেই এটির অবদান থাকে। জেনেটিক্সে ছাড়া টেস্টোস্টেরন সব থেকে বড় এমন এক কারণ যেটার কারণে আমাদের দাড়ি আসবে না আসবে নি এটার ডিপেন্ড করে। আপনার যত বেশি লেভেল থাকবে অত বেশি আপনার বিয়ার্ড গ্রোথ হবে। তো আপনি ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট কীভাবে করবেন তাহলে বলে দিই, এমন খাবার নিন যেটাই এটি বাড়ে, যেমন ডিম বলুন, নাটস হয়, আলমন্ডস হয়, রসুন হয়, লেমনে হয়, কলা, অনেক এমন জিনিস আছে, যদি আপনি গুগল সার্চ করেন তাহলেও জানতে পারবেন। তো এগুলি আপনার ডায়েটে যোগ করুন। ট্রাই করুন প্রতিদিন এমন কোনো খাবার খেতে যেটি আপনার টেস্টোস্টেরন বুস্ট করবে। এই খাবারগুলিকে একসাথে একদিনই খেতে হবে, এর কোনো মানে নেই। আর হ্যাঁ, এক্সারসাইজ অনেক হেল্প করবে যখন টেস্টোস্টেরন কথা আসে। আপনি টেস্টোস্টেরন বাড়ানোর খাবারও খাচ্ছেন আর তখন যদি এক্সারসাইজও করেন তাহলে ওটি দ্বিগুণভাবে ডবল স্পিডে বুস্ট হবে। যত দ্রুত ওটি বুস্ট হবে অতটাই দ্রুত আপনার দাঁড়ি গজানোর স্পিডও বাড়বে। তাই প্রতিদিন নিজের জন্য আধ ঘন্টা বের করুন, জিম না গেলেও তাহলেও এক্সারসাইজকে একটু বাড়িতেই করুন। এছাড়াও আপনি ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টার যে আসে না, যেই প্রোডাক্ট আসে ওটিও নিতে পারেন, কিন্তু দয়া করে প্লিজ 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 ন্যাচারালি ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডেরই নেবেন যারা ন্যাচারালি জিনিস দিয়ে প্রোডাক্টটি বানায়। টিপ নাম্বার 4, বিয়ার্ড ওয়েল। এটার ব্যাপারে বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে যদি আপনার মুখে একটিও দাড়ি না থাকে, যদি আপনার বিয়ার্ড আসেই না, আর যদি আপনি এটি ব্যবহার করতে চান আর চান যে দাড়ি চলে আসবে, তাহলে আপনি এখানে একদম ভুল। কিন্তু যদি আপনার মুখে হালকা লোম, সরু লোম লোম আকৃতির বিয়ার্ড দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন গালের কোনো অংশে দাড়ি গজিয়েছে 4-5টি, থুতনির কাছে দাড়ি আসছে, তখন যদি আপনি এটিকে ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই কিছু সময়েই নোটিশ করবেন, দেখবেন আপনার দাড়ি গজানোর গ্রোথ ওটি ইনক্রিজ হয়ে যাবে। আগেও আমি আপনাদের এটি সাজেস্ট করেছি আর আজও করছি, কারণ ন্যাচারালি জিনিস উপকার না করতে পারলেও ক্ষতি কখনো করবে না। প্রোডাক্টের নাম হলো মুস্ট্যাক, আর অনেক ভালো কোয়ালিটির ভেতর আসে এটি। এই ছোট্ট ঢাকনাটি আমার খুব পছন্দ, এর ফলে আপনার ওয়েলটি কখনো পড়বে না। তো এই ক্যাপ আপনার অনেক কাজ। এটি শুধুমাত্র একটি বিয়ার্ড ওয়েল নয়, এটি একটি বিয়ার্ড গ্রোথ ওয়েল। এর ফলে আপনার যে দাঁড়ির গ্রোথ অনেক ফাস্ট করে দেয়, দাঁড়ি দ্রুত গজানোয় সাহায্য করবে। এছাড়াও যদি আপনার প্যাচি বিয়ার্ডের প্রবলেম থাকে,
মানে মুখের এখানে ওখানে দুই থেকে চারটি দাড়ি আবার কোথাও নেই, তাহলে এটি আপনার জন্য বেস্ট জিনিস হতে পারে। আর আপনি এটিকে ব্যবহার করার পর নিজেই বলবেন যে এখন অবধি আপনি কিছু ভালো জিনিস ব্যবহার করছেন আপনার দাড়িতে। আমিও এটিকে আমার দাড়িতে লাগাই, আমি যেটা বুঝলাম এটিকে ব্যবহার করাকালীন আপনাকে দাড়ি কাটা যাবে না, কারণ এটি নতুন যে লোমগুলিকে বের করে আর ওটিকে ধীরে ধীরে দাড়িতে পরিবর্তন করে। তখন যদি আপনি দাড়ি কেটে ফেলেন তাহলে দাড়ির গ্রোথে অনেক সমস্যা হয়, তাই এটিকে ব্যবহার করার সময় দাড়ি ক্লিন করবেন না। ব্যবহার করার নিয়ম বলে দিই, যে কোনো জিনিস লাগানোর আগে মুখ ভালো করে ফেস ওয়াশ করে নেওয়া অনেক ভালো, মুখ পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ বাইরে ধুলোবালি মাটি মুখে লেগেই থাকে। আপনি এই কোম্পানির ফেস ওয়াশকেও ব্যবহার করতে পারেন, নাম হলো মুস্ট্যাক ওসেন ফেস ওয়াশ। এটি SLS প্যারাবিন ফ্রি, কিছু ড্রপ হাতে নিয়ে ফেস ওয়াশ করে নিন, তারপর মুখে লেগে থাকা জল টাওয়াল বা গামছা দিয়ে ভালো করে শুকিয়ে নিন। শুকিয়ে যাওয়ার পর এই বিয়ার্ড গ্রোথ ওয়েলের 3 থেকে 4টি ড্রপ নিয়ে তারপর এটিকে মুখে লাগাতে হবে। সব থেকে ভালো সময় এটিকে অ্যাপ্লাই করার হলো আপনি রাত্রে ব্যবহার করুন, কারণ রাত্রে আপনার বডি কমপ্লিটলি হিলিং মুডে থাকে। রাত্রে আপনি যেটাই লাগাবেন ওটি আপনাকে বেশি কাজ দেবে। তো আমি এটিকে রাত্রে লাগিয়ে শুয়ে যাই, 3 থেকে 4 ড্রপ নিয়ে হালকা হাতে গোল গোলভাবে ম্যাসেজ করি আর ব্যাস হয়ে গেল। এটাই করতে হবে আপনাকে প্রতিদিন। এই বিয়ার্ড গ্রোথ ওয়েল ব্যবহার করার পর আপনি একটা জিনিস নোটিস করবেন যে আপনার দাড়ি যেটি ধীরে ধীরে বাড়ছিল বা গজাচ্ছিল ওটি এখন অনেক দ্রুত অনেক স্পিডে গজাবে, এবং আপনার মুখের ফাঁকা জায়গাগুলিতে দাড়ি আসবে যেটায় মুখ ভর্তি দাড়ি দেখা দেবে। আজকের এই ভিডিওতে বলা এই টিপসগুলিকে ফলো করুন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই টিপস জানবার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাকে ভিডিও এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।